শেখ হাসিনার পতনের পেছনে অন্যতম কারণ সেন্ট মার্টিন, এ নিয়ে গুঞ্জন রয়েছে। খোদ শেখ হাসিনা নিজেই বলেছেন, সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি করতে দিলে তার ক্ষমতায় থাকতে অসুবিধা হতো না। ঠিকই শেখ হাসিনার পতন হয়েছে। তার পতনের পর সেন্ট মার্টিনে যাওয়া নিয়ে এবং সেখানে রাত যাপন নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত আসছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অতিরিক্ত পর্যটকের চাপে দ্বীপটি পরিবেশগত হুমকির উচ্চ পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতি মোকাবেলায় সেখানে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে, এমনকি সেন্ট মার্টিনে পর্যটকের সংখ্যা সীমিত করা এবং দ্বীপের রাতযাপন নিষিদ্ধ সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান পরিবেশ উপদেষ্টা। সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সেন্ট মার্টিন, কক্সবাজার এবং কুয়াকাটাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেন্ট মার্টিনের মতো প্রবাল দ্বীপ দেশে একটিই আছে, তাই একে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পরিবেশ উপদেষ্টা জানান, সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করতে আগের নির্দেশিকাগুলো মানতে হবে। এছাড়া পর্যটন মৌসুম শুরুর আগে হোটেল মালিক, ট্যুর অপারেটর ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেন্ট মার্টিনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখা প্রয়োজন। দ্বীপটিকে একটি কোলাহলমুক্ত এলাকা হিসেবে দেখতে চান বলেও জানান উপদেষ্টা। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।